স্যার নেক্সট প্রজেক্ট কি স্যার? আরে নেক্সট প্রজেক্ট নিয়ে বলছি স্যার, নায়ক কি দাদা বলতে গেছে? নায়ক খোঁজেবনি, নায়ক তো কত জন আছে। আসসালামু আলাইকুম স্যার, এই যে দেখেন তো যে এই ছেলেটা না নায়ক হতে চায়, হ্যাঁ তো দেখেন তো আপনি এর কোন কোন অংশটা কাজে লাগাতে পারবেন। দেখেন ভালো করে, দেখেন নাকি দেখেন তোমার এখন কথা কই, মনোযোগ দিবেন দা, ওকে রিয়াকশন শুরু হয়ে যেতুম, কেউ বুঝো না, এখানে সোজাই খাবো আর যেতুম রিয়াকশন শুরু হিরু হইতে হলে রিয়াকশন লাগবো, কেচ্চা রিয়াকশন, বাথরুমে ঢুকতে সময় একবার, বারোই সময় মুখে বেড়ার ঢুকাবে সময় একবার, বার করবার সময় একবার, আচ্ছা ঘুম যেতে একবার, ঘুম তুম উঠবে সময় একবার, বুঝছো নি, নতুন বার হবে সময় আবার ডুববে সময়, মানে সারাদিন রিয়াকশন, ঘুমে যাওয়ার আগেও একবার, ঘুমাশার পরেও একবার, ঘুমের মধ্যে কি প্র্যাকটিসটা ওড়াও করবে না, ঘুমের মধ্যে করবে, ঘুমের মধ্যে করবা যদি তোমার হুঁশ থাকে, বুঝছো নি কথা, যদি তোমার হুঁশ থাকে ঘুমের মধ্যে কাল লগে অ্যাক্টিং করি, আরে ঘুমের মধ্যে আমি একা একা প্র্যাকটিস করব, বলবালি শাসন, সিনেমার মধ্যে কোলবালিশ থাকতো না, জ্যাম তো হিরোইন একটা মাইকা থাকবো না, এগুলা পরে দেখবা, বহুত রং বহুত কিছু, এগুলা পরে তাহলে কি করতে হইব, বাথরুমে ঢুকতে ব্রাশ করতে, মানে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এখন খালি রিয়াকশন করতে, নতুন বারেতে আর নতুন ঢুকতে, ঠিক আছে না, পানি খাও না, পানি খাইতে লাগি তিন ডোক খাই একবার রিয়াকশন মারি, বাকি এন হরে খাইবা, এন এন করে চলবো, এই রিয়াকশন হইতে হইতে একদিন তুই ইয়ে কমা, বুঝছো না, তো ঠিক আছে, কেন কোন দিকে টাকা চাবা, নতুন বললে খবর, আচ্ছা যাই হোক তুই এরা নিয়ে যা তাহলে, কেন তাহলে যাও, কেন আচ্ছা তুমি যাও, তুমি এখানে নিয়ে যাও, আই আই কিন্তু রিহার্সাল শুরু করে দিই, বুঝছ না, না তুই আগে তো অনেক খুশি হইছিস, এখন কিছু না, এখন কত কইবা, আমি তো আমি তো জানি এমনি দেখেন, হ্যাঁ কত ওই হলো, ঠিক আছে না, ওকে স্যার, বাবা আ কই আমনে স্যার, একটা কথা বলি, ওদে কই এলা, আপনি বুঝেন নাই স্যার, ইয়া স্যার এই হিলটারে কি আমি প্রথম দেখি, মানে তোরে হেটার লগে দিলে তুই, তোরে তো হিসাব হিগো লাগবে, বেশি কিছু হইব না স্যার, আমারে খালি একটু লম্বা দেখা দে, লম্বা দেয়া দেব, তুই আর কি কি অভিনয় করছ একটু দেখা, বাংলা কি দূর অভিনয় কর, স্যার তে কা টপ ই দেন, টপিক দেন স্যার, টপিক কি, সিগন আলী দেখছস না, মনে হয় স্যার, দে সিগন আলী একটু দে, একটা ডায়লগ স্যার ভুল লাগে, তাই মুজা স্যার, তোর ক্যামেরা ফ্যাম সাইজ, মুজা আরে সামনে যা, হ্যাঁ স্যার, উফ তোরে ফ্রেমে আইগে নাই কি করতাম স্যার, আপনাকে মনে ধরে না স্যার, আমার তো তোরে মনে ধরে কি হইব, আমার ক্যামেরার মনে তো হিরোটা দেখছেন কত রসালো, সরি স্যার কত সুন্দর, আমার তো পুরো স্যার, তুই ওই ধাক্কা ধাক্কা হেতির নায়ক নাই কি আর দেখ, তোরে যদি এটা ভাবি বইতস তো এটা তোর ক্যামেরা তো মিলতে হইব, ক্যামেরা ঘুরাইব তো এমনি করে আইতে হইব, তো স্যার আইব স্যার, তোর গুলো আর হাইতে না, বুঝছস, মানে আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবো, যা দেই নায়ক খাইয়েন না, হিরো খাইয়েন না, এতদিন হরে এতে কোন কোন তুম লই আইছে মাইকেল্লা, আমরা তুই এবার হেতরে দি, তুই টাস্কি খা যাও রে, ফুল দিও কাড়া দিও মালা দিও না, কেনে আপনি তো গান জানেন, আস্তে আস্তে ঠোকর দিও, কাম স্যার গালি তো হচ্ছে না স্যার,
এই মহিলা, এই মহিলা, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার জীবন অনেক স্যাক্রিফাইস করছি। আমি আর করতাম না, আমি আর করতাম না, আমি আর করতাম না, আমি আর করিনি না। আমার আর সহ্য হইতেছে না, সহ্যের বাঁধ ভাঙি অনুভব করে লই আছো তো, বুঝছো? আজকের হরত তুম তুই আর বিশ্বাস ঘুমাইবে না, তুই আর মো কাজের লোক কালেন লগে যাই ঘুমাইবে, কারণ তোমার অধিকার নাই আমার লগে থাকার। তুমি আমার জীবনটা 23 মারে দিছো, তুই মারে দিছো 23 মারে দিছো, চো তোমার কোনো অধিকার নাই আমার লগে ঘুমানো, ঠিক আছে? ধাপে ধাপে খালি অভিনয় চলবো, বাথরুমে গেলে অভিনয়, ব্রাশ করতে গেলে অভিনয়, খাইতে গেলে অভিনয়, উঠতে গেলে অভিনয়, ঘুমাইতে গেলে অভিনয়, খালি অভিনয়ের অভিনয় বৃত্তি থাকতে হবো, খালি অভিনয়ের অভিনয় বৃত্তি থাকতে হবো। আমি তোমার বড় ভাই, আমি চলচ্চিত্রে ঢুকে যেতেছি কদিন, খুব ভালো কথা, আরে খুব মজার কথা তো। তুমি এখন আমরা একটা হেল্প করতে হবে, আমার কি হেল্প, আমার একটু ডান্স, ও মজার মজার ড্যান্স দিবে তুমি, নায়িকার লগে রং ঢং না ছাপে নিত্য দিবা। আরে দূর অভিনয় না, সত্যি সত্যি লাইন ডাইরেক্ট হয়ে গেছে। আরে কি অভিনয় সত্যি, এগুলো কি অভিনয় আনি বিশ্বাস করো আমি অভিনয় করতেছি না, তুমি হাসছিস কিনা, আমার দিক দিয়ে বাইরে যাবো, তোর রুম টুম নষ্ট করে ফেলাম, পরে জানা কত স্যালাইন গুলো সবকিছু নষ্ট হয়ে যাবো, কিন্তু বিশ্বাস করো আমি অভিনয় করতেছি না, এটা সত্যি, এটা সত্যি। জান আমি জানি তুমি আমার সাথে অভিনয় করছো, ওরে খোদা রে, আয় আয়, বারবার বলতেছিস আমি অভিনয় করতেছি না, এখন এই মরে গেল, মরে মরে পড়ে গেছে, পড়ে গেছে।
তুমি আমার অভিনয় করতেছো?